সন্ধে হলেই নেশার আসর, প্রতিবাদ করায় গাড়িতে আগুন লাগানোর অভিযোগ। এবার ঘটনাস্থল খাস কলকাতা। বুধবার ভোর 4টে নাগাদ সিআইটি রোডের পদ্মপুকুরে স্থানীয় বাসিন্দারা দেখেন ফুটপাথে পার্ক করা দুটি গাড়ি দাও দাও করে জ্বলছে। দমকল গিয়ে আগুন নেভায়, কিন্তু ততক্ষণে একটি গাড়ি ভস্মীভূত, আরেকটি গাড়ির পেছনের অংশ পুড়ে যায়। মালিকদের বাড়ির কাছে ফুটপাথে পার্ক করা ছিল গাড়ি দুটি, হঠাৎ কিভাবে লাগলো আগুন? গাড়ি মালিকদের দাবি, আগুন লাগেনি, লাগানো হয়েছে। মদ গাঁজা খেয়ে এলাকায় চলে উৎপাত, সেই ঘটনার প্রতিবাদ করায় এই যে পরপর দুটি গাড়ি দেখা যাচ্ছে, সেই দুটি গাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। এবং এই যে জায়গায় গাড়ি দুটি দাঁড়িয়ে ছিল তার পাশে বেশ কিছু পোড়া বস্তা পড়ে রয়েছে। স্থানীয়রা যে অভিযোগ করছে এই জায়গায় কোনোভাবে বস্তা থাকে না। আজকের এই যে বস্তাগুলি রয়েছেন, যেটা অভিযোগ করছেন, এই বস্তাতেই কোনোভাবে আগুন লাগিয়ে দেওয়া হয়। এমনকি গাড়ির যে চাকা রয়েছে সেই চাকার নিচেও কিন্তু পোড়া বস্তা পড়ে রয়েছে। এখানে গাড়ি আগ লাগিয়েছে, বস্তা জ্বালিয়ে গাড়ি আগ লাগিয়েছে, বস্তা ওখানে পড়ে রয়েছে। গাড়ির মালিকদের দাবি, সন্ধে নামলে এই পাড়ায় মদ গাঁজার আসর বসে। তিনি একাধিকবার প্রতিবাদ করেছেন, অভিযোগ সেই কারণেই বেছে বেছে তার গাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। গঞ্জেলি সরাবি যে আছে এখানে থাকছে, ওরাই করেছে, আর কি কে করবে? আমরা পাড়া ছেলে এখানে খেতে দেখে তো একটু বারণ করি, তো তার জন্য গাড়ি আগ লাগিয়ে দিয়েছে। পড়ানো গাড়ি হয়েছে, এটা টার্গেট হয়েছে। এই ছেলেটা খুব অ্যাক্টিভ ছেলে, সব সময় সব জিনিসে বারণ করে, এ করো না ও করো না, ঠিক আছে? ওই গাঁজা ফাঁজা মদ ফত এইসব খায় ছেলেরা, বারণ করে, আর অন্য জিনিসেও বারণ করে। বলছে হার্ডলি ছেলে আছে, ওর সঙ্গে তো লড়তে পারবে না, চারজন ওর সঙ্গে পারবে না লড়তে, কিন্তু ওকে ক্ষতি কিছু করতে পারলো না, ওর গাড়িটা জ্বালিয়ে দিল। এদিন সকালে ঘটনাস্থলে পৌঁছয় বেনিয়াপুকুর থানার পুলিশ। ফরেন্সিক আধিকারিকরা গিয়ে নমুনা সংগ্রহ করেন। কলকাতা পুলিশ সূত্রে দাবি, অভিযোগ দায়ের হয়েছে, তবে নেশার প্রতিবাদ করার জেরে গাড়িতে আগুন এরকম কোনো উল্লেখ অভিযোগপত্রে নেই। সমস্ত দিকই খতিয়ে দেখা হচ্ছে। ফরেন্সিক বিশেষজ্ঞরা নমুনা সংগ্রহ করেছেন, তদন্ত চলছে। পার্থপ্রতিম ঘোষ ও মহিক ঠাকুর চক্রবর্তী, এবিপি আনন্দ, কলকাতা।